বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়ে কিংবা নতুন সম্পর্কে জড়ায়, তার অর্থ হল তিনি বিবাহিত জীবনে সুখী নন। একটি সমীক্ষায় দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারে, তার মধ্যে অন্যতম হল দাম্পত্য জীবনে অসন্তুষ্ট হওয়া। এছাড়া একজন বিবাহিত পুরুষ অন্য নারীর প্রতি অভিকর্ষ বোধ করার অন্যতম কারণ হতে পারে শারীরিক আকর্ষণ। এমনকি একজন পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট বোধ করতে পারেন যদি তার মধ্যে এমন গুণ থাকে যা তার স্ত্রী নেই। এছাড়া আরও বিভিন্ন কারণে একজন পুরুষ বিবাহিত হয়েও অন্য নারীতে আকৃষ্ট হতে পারে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে বোঝাপড়া ভালো না থাকলে দাম্পত্য সম্পর্কে ক্ষতিকর প্রভাব পড়ে। সেসব পুরুষ স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারেন না, তারা অন্য কাউকে প্রত্যাশা করেন জীবনে। আর যখনই তেমন কোনো সুযোগ আসে বা মনের মতো কারো খোঁজ মেলে, তখনই নিজেকে ধরে রাখতে পারেন না অনেক পুরুষই। দম্পতি একসাথে থাকা মানেই কিন্তু সুখী সংসার নয়। এক্ষেত্রে নিজেদের সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাকে বলে কোয়ালিটি টাইমস। নিজেদের মধ্যে এই সময়টুকু কাটাতে না পারলেই মন অন্য পথে পেকে যেতে পারে দুজনেরই। স্ত্রীকে যে পুরুষটা সময় দেন না কিংবা স্ত্রী নানা কাজের বাহানায় আলাদা থাকেন, সেসব পুরুষেরা একাকিত্বে ভোগেন, আর এ কারণে দাম্পত্যে অশান্তি দেখা দিতে পারে, ফলে অন্য নারীতে আকৃষ্ট হতে পারেন পুরুষটা। আবার অনেক পুরুষ আছেন যারা একজনের সাথে বেশি দিন থাকতে পারে না, তারা একই হয়ে যায়, ফলে অন্যত্র প্রেমে জড়ান স্ত্রী থাকা সত্ত্বেও। এমন পুরুষ কিন্তু বিয়ের পরেও অন্য নারীর প্রেমে পড়বেন, এমন পুরুষের কাছ থেকে নারীদের সাবধানেই থাকা উচিত। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে কম বেশি ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তবে দৈনিক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তার থেকে দূরত্ব বাড়ে, একে অন্যকে এড়িয়ে চলেন তারা। প্রতিদিনের ঝগড়ায় বিরক্ত হয়ে অনেক পুরুষ স্ত্রী থেকে আলাদা হয়ে যান এবং অন্যত্র সম্পর্ক করেন। প্রত্যেকের দাম্পত্য জীবনে কোনো না কোনো সমস্যা থাকে, তাই বলে পরকীয়া কিংবা সঙ্গীর সাথে প্রতারণা করা উচিত নয় কারোরই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।